তো গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার পুরস্কার কি? জাহান্নাম থেকে নাজাত। ফরজ ওয়াজিব আমল করার পুরস্কার কি? জান্নাত লাভ। সুন্নতে মুয়াক্কাদা আমল করার পুরস্কার কি? নবীর সুপারিশ। এই চার কাজের দ্বারা তিন পুরস্কার আপনি পাবেন। কিন্তু সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবকে যদি আপনার অভ্যাসে পরিণত না করেন, আর একটা পুরস্কার আছে, সেটা আপনি পাবেন না। পঞ্চম কাজ যে সুন্নতে জায়েদা আমলকে অভ্যাস বানানি, নফল মুস্তাহাবের আমলকে অভ্যাসে পরিণত করা, এই পঞ্চম কাজের আলাদা একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি? সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, যেই ব্যক্তি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানায়, তখন ওই বান্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, সেই বান্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, সেই বান্দার পা আল্লাহর পা হইয়া যায়। তাইলে সুন্নতে জায়েদা আর নফল বন্দেগীর পুরস্কার কি? আল্লাহর ওলি হওয়া। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নতে মুয়াক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হওয়া যায় সুন্নতে জায়েদা এবং নফল মুস্তাহাবের আমলকে অভ্যাস বানাইলে। কুল সুবহানা রব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন আমি আল্লাহর শরীকদার নই, আল্লাহ শিরিক থেকে পবিত্র, আমি মানুষ রসুল ছাড়া আর কিছু নই। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়া নবীকে বলেন, আপনি ঘোষণা করে দিন আপনি মানুষ ও রাসূল, মানুষ ও রাসূল। আবু জাহাল তার দলবলকে নিয়ে বলতো, মানুষ কিন্তু রাসূল না। আর আমাদের সমাজের তথাকথিত আশিকে রাসূলরা বলে, রাসূল কিন্তু মানুষ না। একদলে কয় মানুষ কিন্তু রাসূল না, আর একদলে কয় রাসূল কিন্তু মানুষ না। আর আল্লাহ বলেন মানুষ ও। কটা পথ হইল, আপনারা কোন পথে যাবেন? আল্লাহর পথে। আল্লাহর পথ হইল মানুষ ও রাসূল। মানুষ হিসাবে তিনি এবাদত করেছেন, রাসূল হিসাবে মানুষকে এবাদতের নিয়ম শিক্ষা দিয়েছেন। রাসুলের শিক্ষা দেওয়া নিয়মকেই রাসুলের সুন্নত বলা হয়। রাসুলের শিক্ষা দেওয়া নিয়মকেই রাসুলের সুন্নত বলা হয়। তবে রাসুলের সুন্নত কথাটা ইসলাম ধর্মে তিনটা অর্থে ব্যবহার করা হয়। কত অর্থে? তিন অর্থে। এক নম্বর অর্থ হইল রাসুলের সুন্নত কথার, এক নম্বর অর্থ হইল রাসুলের হাদিস। রাসুলের সুন্নত কথার দুই নম্বর অর্থ হইল রাসুলের ওই আমল যা উম্মতের জন্য অনুকরণীয় এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। রাসুলের সুন্নত কথার তিন নম্বর অর্থ হল রাসুলের শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, যাকে রাসুলের তরিকা বলা হয়। সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য প্রথমেই আমরা মনে রাখি, নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। নবীর সুন্নত কথার তিনটা অর্থ আছে। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ নবীর হাদিস, সিরিয়াল নম্বর সহ মনে রাখুন সামনের কথা বোঝার জন্য। নবীর সুন্নত কথার এক নম্বর অর্থ হইল নবীর হাদিস, নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ হইল নবীর আমল, নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর তরিকা। নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। ভুলে যাবেন না, ভুলে গেলে সামনের কথা বুঝতে কঠিন হবে। মনে রাখতে পারবেন সিরিয়াল নম্বর সহ নবীর সুন্নত কথার অর্থ কটা? এক নম্বর নবীর হাদিস, দুই নম্বর
নবীর আমল, তিন নম্বর নবীর তরিকা। এক হাদিসে রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর অর্থ হলো, আমি রাসূল দুনিয়ার থেকে বিদায় কালে তোমাদের কাছে, হে আমার উম্মতেরা, তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা আমার রেখে যাওয়া দুটি জিনিস শক্তভাবে আঁকড়িয়ে ধরবে, আঁকড়িয়ে থাকবে, ততদিন পর্যন্ত তোমরা বিপদগামী হবে না, জাহান্নামের পথের যাত্রী হবে না। আমার রেখে যাওয়া দুটি জিনিসের প্রথমটির নাম হলো আল্লাহর কিতাব কুরআন, দ্বিতীয়টির নাম হলো নবীর সুন্নত হাদিস। এখানে নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে। নবী নিজেই নবীর সুন্নত কথাটাকে নবীর হাদিস অর্থে ব্যবহার করেছে। আরেক হাদিসে রাসূল বলেন, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন, আর রাতের বেলায় তারাবিহের নামাজ পড়া আমি রাসূল তোমাদের জন্য সুন্নত করেছি। রোজা রাখা আল্লাহর ফরজ, তারাবির নামাজ পড়া নবীর সুন্নত। এখানে নবীর সুন্নত অর্থ নবীর হাদিস নয়, এখানে নবীর সুন্নত অর্থ নবীর আমল। তারাবিহের নামাজ নবীর আমলে ছিল, উম্মতের জন্য অনুসরণীয়, এই জন্য তারাবির নামাজকে নবীর সুন্নত বলা হয়। আরেক হাদিসে রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এর অর্থ হল, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে তারা একশত শহীদের সব পাবে। এখানে সুন্নতর তো হাদিসও নয়, এখানে সুন্নতর তো আমলও নয়, এখানে সুন্নতর তো নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। কাজেই সুন্নত কথার তিন অর্থ তিন হাদিসে পাওয়া যায়। এক হাদিসে পাওয়া যায় নবীর সুন্নত অর্থ নবীর হাদিস, আর এক হাদিসে পাওয়া যায় নবীর সুন্নত অর্থ নবীর আমল, আর এক হাদিসে পাওয়া যায় নবীর সুন্নত অর্থ নবীর তরিকা। এর মধ্যে নবীর সুন্নত অর্থ যে নবীর হাদিস, এই আলোচনাটা আপনাদের জন্য কঠিন হবে এবং আপনাদের জন্য এই আলোচনা খুব একটা জরুরিও নয়। যে শুধুমাত্র হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য জরুরি এবং তারাই ভালোভাবে বুঝবে, তাই নবীর সুন্নত কথার প্রথম অর্থের আলোচনাটা আমি আজকের জন্য মুলতবি রাখলাম। নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থ কি? নবীর আমল, যে আমল উম্মতের জন্য অনুকরণীয়, যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, এটাকে আমলি সুন্নত বলা হয়। নবীর আমলের নাম যে নবীর সুন্নত, এর আরেক নাম কি সুন্নত? আমলি সুন্নত। এইটা আবার দুই প্রকার, এক প্রকার সুন্নতের নাম সুন্নতে মুয়াক্কাদা, আর এক প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়েদা। সুন্নতে মুয়াক্কাদা ওই সুন্নতকে বলে যে সুন্নত বাধ্যতামূলকভাবে পালন করতে হবে, লঙ্ঘন করার অভ্যাস করলে নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে হবে। বাধ্যতামূলকভাবে পালনীয় সুন্নতকে সুন্নতে মুয়াক্কাদা বলা হয়, আর ঐচ্ছিক সুন্নতকে, যে সুন্নত লঙ্ঘন করলেও গুনাহ হয় না, শুধু পালন করলে আলাদা সওয়াব পাওয়া যায়, এমন সুন্নতকে সুন্নতে জায়েদা বলা হয়। দুই রকম সুন্নতের পার্থক্য ওই সমস্ত মুসল্লি ভাইয়েরা বুঝবেন সহজে, যারা পাঁচ বেলার নামাজ পড়েন, যারা পাঁচ বেলার নামাজ পড়েন তারা একটু দয়া করে বলবেন, জুহরের চার রাকাত ফরজ নামাজের আগে চার রাকাত সুন্নত আছে কিনা? আসরের চার রাকাত ফরজ নামাজের আগে ও চার রাকাত সুন্নত আছে? জুহরের চার রাকাত সুন্নত, আসরের চার রাকাত সুন্নত,
এবার বলুন দুই সুন্নতে কি কোনো ব্যাসকম আছে? কি জোহরেরটা সুন্নতে মুয়াক্কাদা আর আসরেরটা সুন্নতে জায়েদা? এবার আমরা বোঝার চেষ্টা করব সুন্নতে মুয়াক্কাদা আমল করার অভ্যাস করলে কি উপকার, সুন্নতে মুয়াক্কাদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি ক্ষতি, সুন্নতে জায়েদা পালন করার অভ্যাস করলে কি লাভ, সুন্নতে জায়েদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি ক্ষতি? কথা কথা তত্ত্বে কথা, সুন্নতে মুয়াক্কাদা পালন করার উপকারিতা লঙ্ঘন করার ক্ষতি, সুন্নতে জায়েদা পালন করার উপকারিতা লঙ্ঘন করার ক্ষতি, কথা চত্য। সুন্নতে মুয়াক্কাদা যারা নিয়মিত পালন করে তারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাবে। খাস সুপারিশ কাকে বলে এইটা আবার আরেক স্বতন্ত্র আলোচ্য বিষয়, ওইটা সবিস্তারে বলতে গেলে আমি আমার সব কথা গুটাইয়া শেষ করতে পারব। আপাতত শুধু আজকের মতো এতটুকু স্মরণ রাখুন, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ লাগবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কোনো একটা মানুষের হিসাব নিকাশ শুরু হবে না। এই সুপারিশটার নাম সাধারণ সুপারিশ, আম সুপারিশ। এটা বেদিন কাফিরেও পাবে, মুমিন মুসলমানেও পাবে। আরেক রকম সুপারিশ আছে হাসরের মাঠে, যেটা কোনো বেদিন কাফিরে পাবে না, শুধুমাত্র মুমিন মুসলমানে পাবে। শুধুমাত্র মুমিন মুসলমানে যেই সুপারিশটা পাবে ওইটাকে খাস সুপারিশ বলা হয়। যেই সুপারিশ বেদিন কাফিরেও পাবে সেইটা খাস সুপারিশ না, সাধারণ সুপারিশ। আর যেই সুপারিশটা শুধু মুমিন মুসলমানে পাবে সেইটা হইল খাস সুপারিশ। এই খাস সুপারিশ আবার কয়েক প্রকার। এক প্রকার খাস সুপারিশ হবে একদল মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য, আর একটা খাস সুপারিশ হবে জান্নাতিরা জান্নাতে যে মর্যাদা লাভ করেছে তার চেয়ে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য। একদল মুমিন মুসলমানের পক্ষে সুপারিশ হবে এদের বিনা হিসাবে নয়, হিসাব নিয়েই জান্নাতে দাও তবে হিসাবটা সহজ করো। আর একদল মুমিন মুসলমানের জন্য সুপারিশ হবে এরা কিছুদিনের জন্য জাহান্নামের শাস্তির যোগ্য হয়ে যাওয়ার পর কিছুদিনের জাহান্নামের শাস্তিটা মাফ করে জান্নাতে দিয়ে দেওয়ার জন্য। আরেকদল মুসলমান অনেক গুনার কারণে দীর্ঘদিনের জন্য জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের শাস্তির মেয়াদ ফুরাবার আগেই তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। এই যে সুপারিশগুলি বললাম, বুঝে থাকলে বলুন তো এইগুলি কোনো বেদিন কাফিরে পাবে না একমাত্র মুমিন মুসলমানে পাবে। এই সুপারিশটার নাম খাস সুন্নতে মুয়াক্কাদা যারা নিয়মিত আমল করবে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ লাভ করবে। আর সুন্নতে মুয়াক্কাদা যারা লঙ্ঘন করার অভ্যাস করবে এরা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকবে। বুঝে থাকলে এবার বলুন আপনারা কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকতে চান না পেতে চান? তাহলে কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ পাইতে হইলে কি করতে হয়? সুন্নতে মুয়াক্কাদা নিয়মিতভাবে আমল করতে হয়। গেল সুন্নতে মুয়াক্কাদা আমল করার উপকার কি আর লঙ্ঘন করার ক্ষতি কি, এরপর সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা নিয়মিত লঙ্ঘন করলেও কোনো গুনাহ হয় না এবং কিয়ামতের দিন নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিতও থাকবে না। আসরের চার রাকাত সুন্নত নামাজ যদি কেউ জীবনে একদিনও না পড়ে তবুও তার কোনো শাস্তি হবে না এবং নবীর শাফাআত থেকে বঞ্চিত হবে না। তাহলে এটা করতে যাব কেন? যে সুন্নত আমল না করলে গুনাহ হয় না, যে সুন্নত আমল না করলে ও নবীর শাফাআত থেকে বঞ্চিত থাকতে হয় না, এমন সুন্নত আমল করতে যাব কেন? প্রশ্নটা বুঝলেন কি না? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখতে হবে কোনো মানুষ যদি
গুনার অভ্যাস ছেড়ে দেয় আর সকল প্রকার ফরজ আমল করে, সকল প্রকার ওয়াজিব আমল করে, সকল প্রকার সুন্নতে মুয়াক্কাদা আমল করে। এই পাঁচটা কাজ যারা করে, চারটা কাজ, গুনার অভ্যাস ছেড়ে দিল, ফরজ আমলে অভ্যস্ত, ওয়াজিব আমলে অভ্যস্ত, সুন্নতে মুয়াক্কাদা আমলে অভ্যস্ত, কটা হইল? এই চারটা কাজ। এই চার কাজের পুরস্কার তিনটা, গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে রক্ষা, ফরজ ওয়াজিব আমল করার কারণে জান্নাত লাভ, সুন্নতে মুয়াক্কাদা আমল করণে নবীর সুপারিশ লাভ। চাইর আমলের ক পুরস্কার, তিন পুরস্কার। বুঝে থাকছে? বলুন তো, গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার পুরস্কার কি? জাহান্নাম থেকে নাজাত। ফরজ ওয়াজিব আমল করার পুরস্কার কি? জান্নাত লাভ। সুন্নতে মুয়াক্কাদা আমল করার পুরস্কার কি? নবীর সুপারিশ। এই চার কাজের দ্বারা তিন পুরস্কার আপনি পাবেন। কিন্তু সুন্নতে জায়দা আর নফল মুস্তাহাবকে যদি আপনার অভ্যাসে পরিণত না করেন, আর একটা পুরস্কার আছে, সেটা আপনি পাবেন না। পঞ্চম কাজ যে সুন্নতে জায়দা আমলকে অভ্যাস বানানি, নফল মুস্তাহাবের আমলকে অভ্যাসে পরিণত করা, এই পঞ্চম কাজের আলাদা একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি? সহি বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, যেই ব্যক্তি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর ওলি বানায়, তখন ওই বান্দার মুখ আল্লাহর মুখ হইয়া যায়, সেই বান্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, সেই বান্দার পা আল্লাহর পা হইয়া যায়। তাইলে সুন্নতে জায়দা আর নফল বন্দেগীর পুরস্কার কি? আল্লাহর ওলি হওয়া। গুনাহ ছেড়ে দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। সুন্নতে মুয়াক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হওয়া যায় সুন্নতে জায়দা এবং নফল মুস্তাহাবের আমলকে অভ্যাস বানাই। আমার কথা বুঝে থাকলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগা স্বাভাবিক, যে আমি যদি গুনার অভ্যাস ছেড়ে দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল করে জান্নাত লাভ করতে পারি, আমি যদি নবীর সুন্নতে মুয়াক্কাদা আমল করে নবীর শাফাআত লাভ করতে পারি, নফল বন্দেগী করলাম না, আল্লাহর ওলি হইলাম না, ক্ষতি কি? প্রশ্ন বুঝলেন কি না? নফল বন্দেগীও করলাম না, আল্লাহর ওলিও হইলাম না, এটা কিন্তু আল্লাহর রাসূলের কথা না? এখান থেকে এটাও মনে রাখা দরকার, আল্লাহর ওলি হওয়ার জন্য সিরিয়াল বাই সিরিয়াল পাঁচটা কাজ করতে হয়। আল্লাহর ওলি হওয়ার জন্য কটা কাজ? এলোমেলো না ধারাবাহিক? ধারাবাহিকতা স্মরণ রাখবেন। এক নম্বর গুনার অভ্যাস ছেড়ে দেওয়া, দুই নম্বর ফরজ আমল করা, তিন নম্বর ওয়াজিব আমল করা, চার নম্বর সুন্নতে মুয়াক্কাদা আমল করা, পাঁচ নম্বর নফল বন্দেগীকে অভ্যাসে পরিণত করা। এই পাঁচ কাজ যারা ধারাবাহিকভাবে করে, আল্লাহর রাসূল বলেন এই পঞ্চম কাজটার কারণে সে আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। যে যত বেশি নফল বন্দেগী করবে, সে তত বড় ওলি হবে আল্লাহ। এখন আমি পাঁচ নম্বর কাজটা করলামও না, আল্লাহর ওলিও হইলাম না, ক্ষতি কি? আমি তো গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার কারণে জাহান্নাম থেকে বাঁচব, আমি তো ফরজ ওয়াজিব আমল করার কারণে জান্নাত লাভ করব, আমি তো সুন্নতে মুয়াক্কাদা আমল করার কারণে নবীর শাফাআত পাব, নফল বন্দি কি করলামও না, আল্লাহর ওলিও হইলাম না, অসুবিধা কি? প্রশ্ন বুঝলেন কি না? এই প্রশ্নের জবাব বোঝার জন্য মনে রাখুন, হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করে যে আনন্দ পাবে, তার চেয়েও বড় আনন্দ হবে আল্লাহকে দেখার আনন্দ।
বুঝা থাকতে বলেন জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দটা বেশি? আল্লাহকে জান্নাতে ওই লোকে বেশি বেশি দেখতে পারবে যেই লোক বেশি বেশি নফল বন্দেগী করে আল্লাহর ওলি হয়েছে। জান্নাতে গিয়া আপনি জান্নাতেও গেলেন জাহান্নাম থেকেও বাঁচলেন নবীর সুপারিশও পাইলেন, কিন্তু আল্লাহকে বেশি বেশি দেখার সুযোগ পাবেন না যদি আপনি আল্লাহর ওলি হতে পারেন। কাজেই ওলি না হইলে মুঠেও ক্ষতি নাই তা নয়, আল্লাহর ওলি হইলে জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করার আনন্দ চেয়েও বড় আনন্দ আল্লাহকে দেখার আনন্দ। যে যত বড় ওলি হবে আল্লাহর সে তত বেশি বেশি সাক্ষাৎ পাবে জান্নাতে আল্লাহ। গেল চার কথার বিবরণ, সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয় না করলে কি হয়, সুন্নতে জায়েদা আমল করলে কি হয় না করলে কি হয়। বুঝলেন কিনা আমি একটু পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করতে চাই, বলুন তো সুন্নতে মুআক্কাদা আমল করলে কি হয়, নবীর খাস সুপারিশ পাওয়া যায়, না করলে কি হয়, নবীর খাস সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হয়। সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমল যদি পাঁচ নম্বর সিরিয়ালে করে এর আগের চারটা পুরা করার পরে তাহলে সে আল্লাহর ওলি হতে পারে। সুন্নতে জায়েদা আর নফল মুস্তাহাবের আমলকে অভ্যাস না বানালে আল্লাহর ওলি হতে পারে না। গেল আমলি সুন্নত সম্পর্কে সামান্য আলোচনা। আমাদের বর্তমান সমাজে কিছু আমলি সুন্নত এমন আছে যেগুলি ইচ্ছাকৃতভাবেই বুঝে সুঝেই মুসলমানেরা ছেড়ে দিচ্ছে, আর যেগুলি আসলে সুন্নত নয় এইগুলি নিয়ে বাড়াবাড়ি শুরু করেছে। যেটা সুন্নত এটার প্রতি অবহেলা অবজ্ঞা, আর যেটা সুন্নত নয় সেটা নিয়ে বাড়াবাড়ি। যেমন একটা উদাহরণ দিচ্ছি শুনুন, কোন ছেলে মেয়ের যখন বিয়ে হয়, একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ের আগ্রহ হইল, বিয়ের আগ্রহ সম্পন্ন হওয়ার সাথে সাথে একটা দোয়া আছে ইদা ফরা সুন্নত, বলুন তো বিয়ার আগ্রহ সম্পন্ন হলে সুন্নতি কোন দোয়া আছে কিনা? কি দোয়াটা? বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। এই যে দোয়াটা এটা বিয়ার আগদের পরে ফরা সুন্নত, বিয়ার আগদের পরে ফরা সুন্নত, সম্মিলিতভাবে ফরা সুন্নত নয় ব্যক্তিগতভাবে ফরা সুন্নত। যতজন উপস্থিত আছে প্রত্যেকেই বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর করবে, তাহলে আগদের সুন্নতি দোয়া পড়ল। এই দোয়া জীবনে শিখবেও না, এই দোয়া জীবনে পড়বেও না, আগদ শেষ হইলেই হুজুর কেবল হুজুর এইবার দোয়া করে ফেল, হুজুর সবাইকে নিয়ে দোয়া করে ফেলাটা এই এই সময়ের সুন্নত নয়। এই সময়ের সুন্নত তোমার দোয়া তুমি পড়বা, এই সময়ের সুন্নত কি তোমার দোয়া তুমি পড়বা, সেটা কি? বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকাল্লাহু আলাইকুমা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। বলেন হুজুরে সবাইকে নিয়ে আগদের পরে দোয়া করা সুন্নত না নবী যেটা শিক্ষা দিয়েছেন সেটা পড়া সুন্নত? সুন্নতের দ্বার দ্বারে না, যেটা সুন্নত না এটা নিয়ে পিরাপিরি বাড়াবাড়ি শুরু। এটা বর্তমান সমাজের মুসলমানদের বদভ্যাস, সুন্নত নিয়ে এইরকম অবজ্ঞা করলে আর সুন্নত না জিনিস নিয়ে বাড়াবাড়ি করার বদভ্যাস বানাইলেই সুন্নত আমলের ফজিলত পাওয়া যায় না, বঞ্চিত থাকতে হয়, বঞ্চিত থাকতে হয়।